আমি শ্রেয়া। আজকে হলো দিওয়ালির পরের দিন, কিন্তু এখানে কিন্তু তোমরা যদি থাকতে না তাহলে ভালো করে বুঝতে পারতে যে এখানে কিন্তু দিওয়ালি শেষ হয়নি। প্রথমত এই বাচ্চাগুলো যারা নাকি নিচে খেলাধুলো করে তারা কিন্তু দিওয়ালি যে শেষ হয়নি এটা বুঝতে দিচ্ছে না, কারণ বাজি ফাটাচ্ছে, আনন্দ করছে, দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। তো এর জন্য আমিও দিওয়ালিটাকে মানে আজকেই একেবারেই শেষ করে দিইনি বলে কি আমি রেখে দিচ্ছি সব তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমরা মানে কালকে যেটা হয়নি ননভেজ সেলিব্রেশন সেটা আজকে হবে অবশ্যই। আমি ড্রামস অফ হেভেন বানাবো, যেটা নাকি আমার ওর দুজনেরই খুব ফেভারিট। ওর জন্মদিনের দিন আমি বানিয়েছিলাম, সেটা বানাবো। তো সেটা এখন ম্যারিনেট করবো, প্রথমে আগে ম্যারিনেট করিনি কারণ টাইম হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো আগে ম্যারিনেট করিনি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আমাদের ছোট্ট সেলিব্রেশন খুব ভালো লাগবে। প্রথমে বলি, চিকেন আনতে তুমি যাও, দাদা যাক, তোমার বাবা যাক বা মা যাক, দিদি যাক, বোন যাক, যেই যাক, ভালো মতো বলবে যে দোকানে গিয়ে যেন বলে চিকেনটাকে ললিপপের মতো করে কেটে দিতে। তবেই কিন্তু দেখবে ওরা সুন্দর করে তোমাদেরকে কেটে দেবে। তো সেরকম ভাবে নিয়ে এসেছি, এবার চলো ছটপট ম্যারিনেট করে ফেলি। দেখো এরকম ভাবে কাটিয়ে নিয়ে এসেছে, এবারে কি করব, দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা, এক চামচ আদা বাটা, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো সয়া সস, দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার, হোয়াইট ভিনিগার, এটা দিলাম পরিমাণ মতো নুন, এটাকে আমি 40 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি, তারপরে নেক্সট প্রসেস তোমাদেরকে দেখাবো। সোনার অর্ধেক চুল আমি কেটেছি আর অর্ধেক কাটা বাকি আছে, তার জন্য এখন আমরা যাচ্ছি অর্ধেক কাটতে। তো তারপরে ও আবার স্নান করবে বলছে, হ্যাঁ তো আবার ও বলছে স্নান করবে। তো ঠিক আছে দেখা যাক, হ্যাঁ তো চলো কেটে নি। সব লাইট অন করে দিলাম, আর দেখো আমি কিন্তু এই যে দেখছো এগুলো সাজিয়েছিলাম কালকে, সেগুলো এখনো সরাইনি, কারণ আমার একটু এরকম মনে হয় যে কালকেই সাজালাম আবার আজকেই সব সরিয়ে ফেলবো, ওর জন্য আজকে দিনটা রেখে দিলাম, কালকে সব সরিয়ে ফেলবো। পাশপাশ দিয়ে ঝাড় দিয়েছি, আজকে আর ঘর মুছিনি, তো ভালো লাগছিল, কালকেই করলাম আর রাত্রি করেই হয়েছে, তারপরে আবার আজকে সকালেই তুলে ফেলবো, ওর জন্য ভালো লাগছিল না, ওর জন্য আমি রেখে দিয়েছি। দেখো কালকে সব পরিষ্কার করে ফেলবো। আর বাইরে তো এখনো প্রচুর বাজি ফাটছে, আজকেও প্রচুর বাজি ফাটছে, আমরা আলোচনা করছিলাম যে বাজি মনে অনেক কিনে ফেলেছে, রয়ে গেছে তার জন্য বাজি ফেটেই যাচ্ছে। তো যাই হোক এখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে, ভিডিওটা অনেক বিকেল থেকে শুরু করলাম, সকালবেলা আমি আর মিলে প্রচুর কাজকর্ম করেছি। নর্মাল এমনি যে চিকেন আমরা দুপুরবেলা খাবো তার জন্য চিকেন রান্না হয়েছে, পুঁই শাক করেছিলাম দুপুরবেলা। তো যাই হোক এইসবই হলো, আর এখনও কিন্তু আমাদের ট্রলি পুরোপুরি আনপ্যাক হয়নি, আমার একটা বড় কাজ রয়েছে যেটা আমি ভাবছি এখন করবো নাকি কালকে করবো, সেটা হলো আলমারিটা পুরো গোছানো, সেই কাজটা বড় কাজ রয়েছে, সেইটা করতেই হবে, যতক্ষণ ওটা করছি ততক্ষণ এই ট্রলিটাকে পুরো খালি করা যাবে না। আর ট্রলি খালি না করলে এই ঘরের একটা জায়গা পুরো একদম মানে মানে পুরো ফাঁকা হচ্ছে না, ওই জায়গাটা পুরো জিনিসটা রয়ে গেছে, তো এই কারণে। তো এই হলো ব্যাপার। আর অনেকদিন পরে আমি আমার ফেভারিট লিপস্টিকটা লাগিয়েছি, এই পিঙ্ক কালার এই লিপস্টিকটা, এটা ইলেকট্রিনের লিপস্টিক, শেড নাম্বারটা আমার ঠিক মনে নেই, পরে বলবো তোমাদেরকে। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, আর অনেক দিন বাদে এই কালারটা লাগালাম। কালকে দিওয়ালির ভিডিওটা সারা দুপুর ধরে এডিট করার পরে এখন এই 15-20 মিনিট হলো আপলোডে বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে জানি না কেন স্পিড এতটাই কম দেখাচ্ছে, তার জন্য 2 ঘন্টা দেখাচ্ছে আপলোডেতে সময় লাগবে। বাপরে বাপ, ভাবো মানে মানে কত তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, 15-20 মিনিট আপলোড হয়ে যায় সেখানে দেখাচ্ছে 2 ঘন্টা, সত্যি মানে এত লেটে যাবে ভিডিওটা না, ভালো লাগছে না এটা। তো তোমরা আজকে যারা এই ভিডিওটা দেখছো, যদি কালকের ভিডিও না দেখে থাকো অবশ্যই কালকের ভিডিওটা দেখে নাও, অবশ্যই পেয়ে যাবে, এই ভিডিওটার নিচেই তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে, অবশ্যই দেখে নাও, কারণ কালকে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, তো সেটাই তোমাদের সাথে ভাগ করে নিয়েছি আনন্দটা। বাইরে মোটামুটি সন্ধে হতেই চললো, এই লাইটটাও জ্বালিয়ে দিই বাইরের লাইটটা। আর আজকে কিন্তু মোটামুটি ভালোই গরম লাগছিল, সকাল থেকে খুব রোদ উঠেছিল, বেশ গরম গরম লাগছিল, একটু বাইরেটা যাই, এখনো সবাই লাইট জ্বালেনি, আমরা ফার্স্ট
এখনো কেউ লাইট চালায়নি, আমরাই জ্বালি। যাই হোক, ও না 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 না, ওই যে জ্বলছে ওখানে একটা, দাঁড়াও দাঁড়াও, ওই দেখো জ্বলছে। কালকে দিওয়ালির দিনকেও এই বিল্ডিংটায় কাজ হয়েছে পুরো ভালো মতোই, কিন্তু আজকে দেখছি কাজ বন্ধ, মানে আজকে মনে হয় ছুটি বোধ হয়। আর কালকে সুনয়দের মানে এখানে সবারই আর কি সোমবার দিনকে দিওয়ালির ছুটিটা দিয়েছে। অ্যাকচুয়ালি ক্যালেন্ডারে লেখা রয়েছে 15 তারিখ, ক্যালেন্ডারে মানে লেখা রয়েছে আজকে সানডেতে, আবার কালকে সবাই বললো, মানে বুঝতে পারলাম না ব্যাপারটা কি। যাই হোক, যেটাই হোক, দীপাবলি কালকে ছিল, কে আমি জানি না, তো আর সোমবার দিনকে ছুটি দিয়েছে এইটুকুনি জানি। হ্যাঁ, কালকেও শনিবার দিন, কালকে ছিল শনিবার, তো কালকেও ওর হাফ ডে ছিল, কারণ ওদের সেকেন্ড স্যাটারডেগুলো হাফ ডে হয়, তো বেশ ভালোই কিন্তু ও ছুটি কাটালো। দিওয়ালির দিন ভালো হয়েছে হাফ ডে হওয়াতে, ভালো লাগলো না, নাহলে সেই 4:30-5 বেজে যায় আস্তে আস্তে, যদিও হয়তো তাড়াতাড়ি চলে আসতো বা কিছু জানি না, তো বেশ ভালোই হলো। আগের বছর দিওয়ালির দিন দিনকে দিনই ছুটি ছিল, বাট এবছর যেহেতু রবিবারের ওই কনফিউজিং ব্যাপারটা হয়ে যায় না, তো ও বলছিল যে কি জানি কবে ছুটি করবে, একটা ছুটি মার যাবে নাকি জানি না, যদি সানডেতেই পড়ে, তো দেখলো না সোমবারে ছুটি দিয়েছে, তো একটা ছুটি এক্সট্রা পেয়ে গেছে, ভালোই হয়েছে। আর এই জায়গাটা তো আমার খুব ভালো লাগছে। আজকে আমাদের এই লাইটে হবে চা খাওয়া, আর তার সাথে কি আছে জানো, বলছি এখনই বলছি, তার সাথে আছে এই বিস্কুটটা, ও জাস্ট ফাটাফাটি হতে চলেছে, কি বলবো আর, এই বিস্কুটটা খেয়েছি মানে আগে খোলা হয়ে গেছে, আর সবুজ হইতে পারিনি, কিন্তু ওই তোমাকে বললাম না বেশি দিন খাবো বলে একটু 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 করে খাই, তো যাই হোক তোমাকে বললো যে এই প্রিয় প্রিয় জিনিসগুলো এক মাস এখানে খেয়ে নাও, কিন্তু কারণ কি বেশিরভাগ জিনিসগুলো এখানে পাবে না, তার জন্য, তাই তো বলো, কিন্তু খুঁজতে হবে কোথায় পাবে। ভিডিও এডিট করতে যত সময় লাগুক না কেন, ভিডিওটা যখন আপলোডে বসিয়ে দিই না, মনে হয় কতক্ষণে আপলোড হয়ে তোমার কাছে যাবে, এইটার জন্য মনে হয়, তাই না বলো, সত্যি কথা এটা কিন্তু খুব মনে হয়। এই সত্যি ভালো হয়েছে সত্যি, কালকে যদি, কালকে একচুয়ালি শনিবার ছিল, আরো অফিস করে হয়েছিল, তারপর আর কাটাকুটি হয়নি চুলটা, কালকে কাটলে সত্যি ভালো। দেখে যাস বিকেলবেলা, এখন তুমি কেটে স্নান করলে বলে তোমার চোখগুলো কিরকম লাল লাল হয়ে গেছে, ও বিশ্বাস করে না কিন্তু, ও আমার মজাক উড়ায় যে আমি বলি তোমার স্নান করার পরে বেশি স্নান করলে তোমার চোখ লাল হয়ে যায়, তো ইয়ারকি মারে আমার সাথে। তো যাই হোক, মানে যতক্ষণ আপলোডটা হচ্ছে না ততক্ষণ মনটা যেন অস্থির অস্থির করতে থাকে কিরকম একটা, যে কতক্ষণ আপলোড হবে কতক্ষণ আপলোড হবে, কারণ এই ভিডিও করা, ভিডিও এডিট করা, সবকিছুর মধ্যে এতটা হার্ডওয়ার্ক থাকে না, সেটা যতক্ষণ না পৌঁছাচ্ছে আর যত লেট হয় না তত বেশি মানে ইয়ে হয়, মানে আপলোডিংয়ে যদি সময় লাগে না তখন খুব রাগ ওঠে যে এত কিছু করার পর আপলোডিং এত সময় কেন, যার জন্য এত ওয়াইফাই লাগানো এত কিছু। তো যাই হোক ঠিক আছে, আজকে নেটের স্পিড কম আছে কোনো ব্যাপার না, বাইরে বাজি ফাটছে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, চলো দেখি এখানটাই ফাটছে কিনা, না এখানটা ফাটছে না, আই থিঙ্ক আমাদের এইখানটা ফাটছে, আমি দেখাতে পারছি না এই মুহূর্তে। 20 মিনিট পরে আমি দেখো এই বোলটার মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 3 চামচ, এই চামচে 3 চামচ ময়দা, এই চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার, এবারে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো আগে আমরা নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাও আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা ডিম, ভালো মতো আমি এগুলোকে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে আমি আবার উল্টে পাল্টে ভাজছি, আর একদম কড়া লাল ভাজা একেবারেই করবো না, হালকা হালকা লাল লাল ভাজা করে আমি এগুলো তুলে রাখবো, তো তুলে রেখে তারপরে নেক্সট, আরো আছে আছে এখনো আছে প্রসিডিওর, তো করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট কি করতে হবে।
ভাজা হয়ে গেছে তেল অতটা লাগবে না তাই তুলে রেখে দিয়েছি বাকি তেলটার মধ্যে দেখো রসুন গুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি মানে একদম কুচি না একটুখানি মোটামুটি রয়েছে তো এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়নে রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখো পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এখন সেইগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করার পরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো শেজওয়ান সস যে কোনো স্টোরে গিয়ে বলবে শেজওয়ান সস পেয়ে যাবে কোনো অসুবিধা নেই 1 চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস এই চামচে 3 চামচ আমি দিয়ে দেব টমেটো কেচাপ এই চামচের 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি বাটিটা একটু জল নিয়ে এরকম 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো সস দিয়েছিলাম প্লাস মাংসটা ম্যারিনেট করার সময়ও নুন দিয়েছিলাম এই কারণে এখন আমি নুন দিচ্ছি না এখন আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি পরে যদি মনে হয় পরে আমি নুন দিয়ে দেবো তো মোটামুটি গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে একটুখানি একটু কষিয়ে নিয়েছি এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিয়ে ভালো মতো মাখাবো গ্রেভিটার সাথে বাজি ফাটছে আর আমরাও এখন আমাদের পেটের সেলিব্রেশন করব পেটের দিওয়ালি সেলিব্রেশন সেটা হলো রে বাবা সেটা হলো ড্রামস অফ হেভেন আর সাথে কোল্ড ড্রিঙ্ক তো চলো চটপট শুরু করে দিই আমাদের পার্টি আমাদের দিওয়ালি পেট পুজোর সেলিব্রেশন শুরু হয়ে গেছে বাইরে প্রচন্ড বাজি ফাটছে প্রচন্ড মানে প্রচন্ড বলে বলে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন আপনারা মানে মিড মিড শুধু বাজি ফাটছে তো যাই হোক আমাদের মোটামুটি ভালো লাগছে কিন্তু যাই হোক এবার আমরা শুরু করে দিই শ্রেয়া আবার 1 গ্লাস ভর্তি করে কোল্ড ড্রিঙ্কস দিই তুমি না গো আমাকে দিতে হবে কেন তো বলি 1 গ্লাস ভরে ভরে দিই না ঠিক আছে আমি তো কোল্ড ড্রিঙ্কসে বেশি পেটটা ভরানোর চেষ্টা করব না তোমাদেরকে শুধু একটা কথাই বলবো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো দারুন এখন বলো না তোমরা ট্রাই করো অবশ্যই এইটা আমরা প্রথম একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম আমাদের এত ভালো লেগেছিল আমি ঠিকই করে নিয়েছিলাম যে বাড়িতে আমি একদিন একদিন বানাবো তো ওর জন্মদিনের দিন এটা বানিয়েছিলাম সেদিনকে রেসিপি শেয়ার করা হয়নি তাই আজকে করলাম জাস্ট ফাটাফাটি সকালে অবশ্যই ট্রাই করো সকালে এখন বাজারে গেছি আজকে রবিবারের বাজার এমনি ভিড় মাংসের দোকানে প্রথম যে দোকানটা গেছি ওকে বললাম যে লালিপপ বলে এখন হবে না পারবো না যা বাবা এই আমি কি করে অ্যারেঞ্জ করবো তারপর আবার অন্য একটা দোকানে গেলাম অন্য একটা দোকানে গিয়ে উনি বললেন ঠিক আছে হবে হবে একটু ওয়েট করতে হবে ঠিক আছে ওয়েট করবো তা এইটা হচ্ছে ওয়েটের ফল খুঁজে পাচ্ছি সকালে ওয়েট করেছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বসে বসে গল্প করছিলাম আর আমরা কিন্তু আজকে না আমরা কালকে থেকে কালকে না তারও আগের দিন থেকে
একটা সিরিজ দেখেছি, আজকে কমপ্লিট করলাম সিরিজটা, সেটা হলো একেন বাবু। বেশ ভালো হয়েছে, ভালো লাগলো। সিরিজগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, খেতে বসে রাত্রিবেলা ঘুমে চোখ খুলতে পারছে না ও, চলো চলো আরেকটা এপিসোড দেখেনি দেখেনি। এবার চালিয়ে ধরো খুলে রেখেছি, ঠিক আছে, দেখতে দেখতে দেখছি ও নাক ডাকছে হালকা হালকা, ঘুমিয়ে পড়েছে। তো আমি কমপ্লিট করে ফেললাম, পরে ও বললো কি টায়ার্ড ছিলাম, কিছু করার ছিল না। তো পরে 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 পরের দিন সকালবেলা ও বললো তাহলে যেটা দেখিনি ওটাই দেখবো। তো আরে না, আমি তোমাকে গল্প বলে দিচ্ছি, তুমি নতুনটাই চালাও। তখন ওকে গল্প আর ভালো লাগে বলো, আর ও দেখবে বসে বসে, আমার আরো বিরক্ত লাগবে ওই ওইটাই দেখলে। এর জন্য ওকে গল্পটা বলে দিলাম ওই সিরিজে, দিয়ে আবার নেক্সটটা দেখলাম। তো এই করে করে আমরা কাটালাম। আর কালকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম টাইপের, শনিবারের থেকেও আমার এইটা এই ব্যাপারটা খুব ভালো লাগছে, যেহেতু কালকেও ছুটি, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাজি ফাটছে, এখানে এত সুন্দর একটা খাবার খেলাম, তারপরে এটা ভাবছি মনে মনে যে কালকেও ছুটি আছে। মানে আলটিমেটলি ব্যাপারটা হলো লেজি ভাবে কাজ করা যাবে আর সকালবেলা দেরি করে উঠে যাবে, এটা হলো মেন ব্যাপার, তাই না? আমার তো পেট ভরে গেছে, খেয়ে আমি আর রাতে খাবো না, ওরকম মনে হচ্ছে, এখনো দেরি আছে খেতে। তো আজকের দিনটা প্রায় শেষ হতে চলেছে, তাই ভিডিওটাও আমি এখানে এন্ড করে দেবো। তো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও তো অবশ্যই দেখতে থাকো, আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ারও করো, আর যদি নতুন হও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। টাটা শ্রেয়াস ফ্যাশন ফ্যামিলি, গুড নাইট, খুব আনন্দ করো তোমরা।